আধুনিক মানুষের লাইফস্টাইলের সাথে ওতপ্রোতভাবে জড়িত পারফিউম বা সুগন্ধি। ব্যক্তিভেদে মানুষের চাই বিভিন্ন সুবাসের সুগন্ধি। আবার সুগন্ধির নানা রকম ব্র্যান্ডও আছে ব্যবহারকারীদের তালিকায়। বিশ্বজুড়ে বিভিন্ন দামের এই ব্র্যান্ডগুলো বছরে কোটি কোটি ডলার আয় করে। বার্ষিক আয়ের ভিত্তিতে কোন কোন ব্র্যান্ড এই তালিকার সেরা দশে আছে? বিশ্বের সবচেয়ে দামি সুগন্ধির তালিকায় দশ নম্বরে আছে জিভোডান। 250 বছর পুরনো এই সুইস কোম্পানির উদ্দেশ্য হল পরিবেশ বান্ধব পণ্য তৈরি করা। 2022 সালে কোম্পানিটি $7.3 বিলিয়ন আয় করে। এ তালিকায় 9 নম্বরে অবস্থান করছে জাপানিজ কসমেটিক ব্র্যান্ড শিশেইডো। 1872 সালে জাপানের টোকিওতে এই ব্র্যান্ডের শুরু। 2022 সালে এই কোম্পানি $9.4 বিলিয়ন আয় করে। এখন পর্যন্ত 71টি সুগন্ধি বাজারে ছেড়েছে এই কোম্পানি। 1854 সালে ফ্রান্সের প্রতিষ্ঠা করা হয় জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড লুই ভাটন। বিভিন্ন খাতের বাজার গবেষণামূলক প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার মতে ফরাসি এই কোম্পানি 2022 সালে আয় করে $9.9 বিলিয়ন। লুই ভাটনের সবচেয়ে দামি সুগন্ধি পার উদের 100 ml এর মূল্য $2,200। বাজারে 100 ml এর মাত্র 2,000 বোতল পার উদ এখন পর্যন্ত ছাড়া হয়েছে। ফ্যাশন প্রেমীদের অন্যতম প্রিয় ব্র্যান্ড গুচি। ইতালির ফ্লোরেন্সে অবস্থিত বিখ্যাত এই ব্র্যান্ড 2022 সালে আয় করে $11.2 বিলিয়ন। তালিকায় এটি সপ্তম। বছরে $12.4 বিলিয়ন আয় নিয়ে ষষ্ঠ এরমেস। স্ট্যাটিস্টার মতে 2022 সালে আয়ের 29% প্রবৃদ্ধি দেখেছে প্রায় 2 শতক পুরনো এই ফরাসি ব্র্যান্ড। এই ব্র্যান্ডের সবচেয়ে দামি পারফিউম এরমেস 24 ফেবার, যার প্রতি আউন্সের মূল্য $1500। বিলাসবহুল ঘড়ির ব্র্যান্ডের তালিকা করা হলে রোলেক্সের নাম তো থাকবেই। তবে রোলেক্স শুধু ঘড়ির জন্য নয়, পারফিউমের জন্য বিখ্যাত। 2022 সালে এই কোম্পানি শুধু সুগন্ধি বিক্রি করেই আয় করে $13 বিলিয়ন। তালিকায় এটি পঞ্চম। দামি সুগন্ধির তালিকায় চতুর্থ শতবর্ষী শ্যানেল। প্রসাধন শিল্পের ব্লগ কসমেটিক বিজনেসের মতে 2022 সালে $17.2 বিলিয়ন আয় করে জনপ্রিয় এই ব্র্যান্ড। ফরাসি এই কোম্পানির সিগনেচার পারফিউম শ্যানেল No. 5 এর 250 ml এর পরিমাণের দাম প্রায় $3,500, আর বিশেষ সংস্করণ No. 5 গ্র্যান্ড এক্সট্রেইটের 30.4 আউন্সের দাম $30,000। 2022 সালে $17.7 বিলিয়ন আয় করে তৃতীয় অবস্থানে আমেরিকান ব্র্যান্ড অ্যাস্টেলডার। একই বছর এই ব্র্যান্ডের বার্ষিক প্রবৃদ্ধি দাঁড়ায় 9.39%। ফরাসি প্রসাধনী ব্যবসা প্রতিষ্ঠান লরিয়াল 2022 সালে এই ব্র্যান্ডের আয় দাঁড়ায় $38.2 বিলিয়ন, যা 2021 সালের তুলনায় 18.5% বেশি। তালিকায় এটি দ্বিতীয়। দামি সুগন্ধির এই তালিকায় প্রথমে আছে ক্রিশ্চিয়ান ডিওর। 1946 সালে ফ্যাশন ডিজাইনার ক্রিশ্চিয়ান ডিওর এই ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করেন। প্রায় 77 বছর পুরনো এই ব্র্যান্ড 2022 সালে $50.6 বিলিয়ন আয় করে। I know you're someone new.